আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রোমান সংখ্যা শিখার আজকের সেশনে সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমরা সেই ছোটবেলায় রোমান সংখ্যাগুলো শিখছিলাম, এই পর্যন্ত কারো মনে আছে নতুবা কারো মনে নেই, দেখি কার কার মনে আছে। আমরা রোমান সংখ্যাগুলো শিখবো আজকে ষষ্ঠ শ্রেণীর সংখ্যার গল্প অধ্যায় থেকে। শুরুতে আমরা দেখি মান হিসাবে কি থাকে এবং প্রতীক হিসাবে কি থাকে। রোমান চিহ্নের প্রতীকে আমরা ওয়ান থাকবে মানে এক হলো, রোমান চিহ্নতে আই, পাঁচ হলো ভি, দশ হলো এক্স, পঞ্চাশ হলো এল, একশো হলো সি, পাঁচশো হলো ডি এবং 1000 হলো এম। ওকে, এ পর্যায়ে আমরা দেখব একক, দশক, শতক, হাজার। শুরুতে আমরা দেখি একক পর্যায়ে কে কে আছে। একক পর্যায়ে আছে, আমরা সবগুলো লিখবো না, আমরা শুধুমাত্র একক, দশক, শতক, হাজার এই কয়েকটা দেখব। রোমান চিহ্ন আই একবার মানে এক, আই দুইবার মানে দুই, আই তিনবার মানে তিন। ওকে, এবার ভি মানে পাঁচ, ভি মানে পাঁচ, কিন্তু আমরা জানি যে কোনো এর ছোট সংখ্যাটা পাঁচ থেকে এর এই এক দুই তিন এই ছোট সংখ্যাগুলো আমরা যদি বাম দিকে লিখি, বাম দিকে লিখলে মানে বিয়োগ, যদি ডান দিকে লিখি তার মানে যোগ, তার মানে এটা যদি পাঁচ হয় এটা এই পাঁচ থেকে এক বিয়োগ, বাম দিকে লিখলাম এক বিয়োগ মানে এটা চার, পাঁচ, এই যে পাঁচ, ডান ডান দিকে আমরা এক লিখলাম ছয়, দুইবার লিখলাম সাত, তিনবার লিখলাম আট। এবার আমরা জানি এক্স মানে হলো দশ, কিন্তু দশ এই এই দিকে যদি বাম দিকে আমরা এক ঘর লিখি ছোটো কোনো একটা ঘর, তার মানে সেটা সেখানে এক বিয়োগ, তার মানে এক বিয়োগ করলে কত হয়, নয়, এটা নয়। হ্যাঁ, এক্স মানে দশ, হ্যাঁ, ডাবল এক্স দুই, দশ, বিশ, ত্রিশ, এল মানে পঞ্চাশ, আর এল থেকে দশ বিয়োগ করলে কত হয়, চল্লিশ। এরপর এখানে এল মানে পঞ্চাশ, পঞ্চাশ থেকে দশ ষাট, এখানে দুইটা দশ, সত্তর, এলের সাথে তিনটা দশ, আশি। এবার সি মানে একশো, একশো থেকে যদি আমরা একটা দশ বিয়োগ করি এটা হলো নয়, বাম দিকের লেখা মানে কি এটা বিয়োগ করা। ওকে, এরপরে সি মানে একশো, দুইটা সি দুইশো, তিনশো, ডি মানে পাঁচশো, এবং ডি থেকে যদি আমরা একটা সি বিয়োগ করি, বাম দিকে লেখা মানে বিয়োগ করা, একটা সি বিয়োগ করি তার মানে এটার মান দাঁড়ালো চারশো, পাঁচশো, এরপর ডির সাথে আরও এই পাশে একটা সি লেখা মানে একশো, ছয়শো, দুইটা সি মানে সাতশো, তিনটা সি মানে আটশো। এবার এম মানে হাজার, এম মানে হাজার, আর এই দিক থেকে যদি আমরা সি একটা বিয়োগ করি মানে একশো বিয়োগ করি তখন কি হবে, ডাবল নয়শো, এম মানে হাজার, ডাবল এম দুই হাজার, ট্রিপল এম তিন হাজার। ওকে, এভাবে